মঙ্গলবার রাজধানী পেয়ারায় চমনিতে বাম ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। পুর নিগমের নির্বাচনে বাম প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি জানিয়েছেন, 18 নির্বাচনে রাজ্যবাসীকে ভীষণ ডকুমেন্টের নামে ভরি ভরি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি এবং IPFT জোট সরকার, কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গোটা রাজ্যের বুকে নজিরবিহীন সন্ত্রাস নামিয়ে এনেছিল বিজেপি দল। শাসক দলীয় সন্ত্রাসের জেরে ভেঙে চুরমার হয়ে যায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি। বিজেপি দলের শাসনে বিপন্ন গণতন্ত্র এবং রাজ্যবাসী তাদের বাক স্বাধীনতা হারিয়েছেন। সেই সাথে তিনি আরো জানান, বেকার যুবকের কাজ রেগার মজুরি 340, রেগার কাজ ন্যূনতম 200 দিন, PFL কাজ ন্যূনতম 200 দিন, সামাজিক ভাতায় যারা পেনশন পান তাদের ন্যূনতম 2000 টাকা ভাতা একজনও পেয়েছেন কিনা? 50,000 ভাতা প্রাপকের নাম সামাজিক পেনশন তার তালিকা থেকে বাদ দিয়েছে বিনা নোটিশে। 2000 টাকা ভাতা তো দূরে থাক। রাজ্যের মুখ্যমন্ত্রী এই দেখেছেন কতটা দূরে ওনার বাড়ি, বাড়ির সামনে দিয়ে একটা কুকুর বেড়াল যাওয়ার মতন ব্যবস্থা নেই, সিন্ধুক বানিয়েছে। কেন এত ভয়? আপনারা যদি মানুষের জন্য কাজ করেন, আপনারা যদি মানুষের কল্যাণে কাজ করেন। কর্মচারীদের 28% ডিএ বকেয়া সম্পর্কে সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলির অভিযোগ হচ্ছে, আমাদের কর্মক্ষেত্রে বসে বসে বলতো মানিক সরকার টাকা দেয় না, আমরা বলছি এখন ডাবল ইঞ্জিন, 28% দিয়ে রাজ্য সরকার কেন দেয় না? এই কথাটা বলার সময় শিক্ষক কর্মচারী চারদিকে চেয়ে কথা বলতে হয় কেন? বাক স্বাধীনতা নেই বলে, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই বলে। কথা বললে অনেকক্ষণ বলা যায় বন্ধুগণ, আমরা কি বলছি? আমরা বলছি আমাদের অগ্রগতি উন্নয়ন একে যদি অব্যাহত রাখতে হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার যা যদি পুনরুদ্ধার করতে হয়, আমাদের রাজ্যের যে উৎসবের মেজাজে ভোটের ব্যবস্থা তাকে যদি অব্যাহত রাখতে হয়, বাম ফ্রন্টের কোনো বিকল্প নেই। 2018 বিধানসভা নির্বাচনে যে মানুষ বামফ্রন্টের নির্বাচনী জনসভায় সিপিএম রাজ্য দপ্তর এবং সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ে বিজেপি দলের আক্রমণ অগ্নি সংযোগের ঘটনা উল্লেখ করে সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি জানিয়েছেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না, অতীতেও করেনি, আগামী দিনেও করবে না বলতে পারি আমরা। আগরতলা শহরে অবস্থিত আমাদের সিপিআইএম এর রাজ্য দপ্তর জেলা অফিস গত 8ই সেপ্টেম্বর দিন দুপুরে বিজেপির নেতাদের নেতৃত্বে মিছিল করে গিয়ে ভেঙে চুরমার করে চালিয়ে দেওয়া হলো। বলতে পারেন কেউ আমরা বামপন্থীরা? আপনারা অনেকে বলেন 25 বছর, 25 বছরে আগরতলা শহর শহরতলি রাজ্যের কোথাও বিরোধী দলের অফিস আমরা বুলডোজার দিয়ে ভেঙেছি, চালিয়ে দিয়েছি, বলতে পারেন? এর নাম গণতন্ত্র। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বিধায়ক বলছে প্রার্থীরা রে দৌড়ানি দাও দৌড়ানি। এদিন বামফ্রন্টের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাম নেতা বিশিষ্ট শিক্ষাবিদ রঘুনাথ সরকারও বিজেপি দল এবং বর্তমান সরকারের জনবিরোধী কাজকর্ম নিয়ে সরব হন। এদিকে শাসক দলীয় সন্ত্রাসকে উপেক্ষা করে বামফ্রন্টের এই নির্বাচনী সভায় বামপন্থী নেতাকর্মী বুদ্ধিজীবীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। জনসভা থেকে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য পুর নিগমের সকল ভোটারের নিকট আবেদন রাখেন বক্তারা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোড়।